일단 뮤직비디오 있어. 네, 한번 봐. আসসালামু আলাইকুম, আমি সেলিনা। আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটিতে আজকে ভিডিওটি দেখার জন্য। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমার গত ভিডিওতে আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি যে 31 ডিসেম্বরে আমরা কিন্তু লন্ডন ছেড়ে ওভারহ্যাম্পটনে চলে এসেছি, আর আজকে হচ্ছে 1 জানুয়ারি, আর এখন হচ্ছে সকালবেলা। যদিও আমরা নাস্তা সেরে নিয়েছি, তো এই যে এই বান্ধবীর গেস্ট রুম থেকে আপনাদের সাথে এই জায়গাটা সবসময় আমি শেয়ার করতাম, মানে এই পথটা আলহামদুলিল্লাহ আমার বাসার সামনেও ঠিক এরকম একটা পথ আছে, তবে আমার বান্ধবীর এই সুন্দর পথটার মতো এত সুন্দর না। যদিও এই জায়গাটাতে আগুন লেগেছে, সব হয়তো দেখেছেন গ্রিল দিয়ে ঘেরাও করে রেখেছে, মানে এখানে ডিসেম্বরের মিডলের দিকে আসলে আগুন লেগেছিলো। তো যাই হোক, যেটা করেছি, বান্ধবীর বাসায় সকালে নাস্তা করেছি, বান্ধবী আমাদের জন্য পিঠা বানিয়েছিল সেগুলোও খেয়েছি, আবার দুপুরে ও এতগুলো মানুষের জন্য রান্নাও করেছে, ওর জন্য আসলে খুব কষ্ট হয়ে গেছে। বাট আমরা চেয়েছিলাম যে চলে আসার জন্য, কারণ আমার বাসায় তো বিরিয়ানি রান্না করাই ছিল, কিন্তু সে আসলে যেতে দিচ্ছিল না। তো কি আর করবো, দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে চা নাস্তা খেয়ে যে বের হতে হতে আমাদের কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে এখন প্রায় 6:30 মতো বাজছে। তো আমরা বাসায় চলে যাচ্ছি, আর আসার সময় আমার বান্ধবী জোর করছিল যে আজকে থেকে যাও, ওখানে কি কি রান্না করবা, বাচ্চাদেরকে নিয়ে ঝামেলা। আমি বললাম যে আমার বাসায় যেতেই হবে, কারণ বাসায় না গেলে জিনিসপত্র গোছানো হবে না, আর বিশেষ করে কিচেন এবং সিটিং রুমে যে প্যাকেটগুলো, এগুলোকে তো আসলে কাপড় চোপড় বা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো তো আলাদা করতেই হবে, তা না হয়তো আসলে মানে চলাফেরাটা কঠিন হয়ে যাবে। তো যাই হোক, বাসায় এসেই হচ্ছে আমার পছন্দের চুলায় প্রথমেই হচ্ছে দুধ চা চাপিয়েছি, যেটা আমার খুবই পছন্দের। আমার আসলে অনেক বক্স এবং আমার পুরো বাসায় যেহেতু কোনো ধরনের আলমিরা ওয়ার্ড্রফ নেই, তাই আমি এখন সবগুলো বক্স খুলবো না। আমি যেহেতু লিস্টগুলো আলাদা আলাদাভাবে করে এনেছি, লিস্ট দেখে শুধু কিচেনের হাঁড়ি পাতিল ব্যবহারের জিনিসগুলোই বের করে নেব। এখন একটা কুইজ দেওয়া হলো, খুঁজে বের করো কি আমি জানি না। দেখো 29, নাম্বার 21 বক্স। Do you know what it is? No. I'm still looking. 10. Or like without any... আপনারা যারা বাসা চেঞ্জ করবেন, বাসা চেঞ্জ করতে ঝামেলা মনে হয়, তাদের জন্য একটু আমি এখানে ভিডিও করেছি আমার সুবিধার জন্য, যে আমি এইভাবে লিস্টগুলো করেছি 1 থেকে 32 পর্যন্ত। এই তো প্রত্যেকটা নাম্বার লিখে তার পাশে আমি ছোট্ট ছোট্ট করে লিখে রেখেছি ওই বক্সগুলোতে কি। আর যেটা করেছি, কুকারিজের বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার এখন নামানোর আসলে কোনো প্রয়োজন নেই, এগুলো নামালেই এখন ঝামেলা। আমি পাতিল, ইউজের বাটি, তারপর হচ্ছে স্পেশাল কিছু বক্স, ওগুলো আলাদা আলাদা করেই এক একটা প্যাকে ঢুকিয়েছি। আর নাম্বার ওয়াইজ এখন শুধু রান্নাবান্না, শর্টকাট রান্নাবান্না করার জন্য যেগুলো লাগবে সেই বক্সগুলোই খুললাম। আর এদেশে যেহেতু খুব ঠান্ডা, ওভেন ছাড়া চলাই যায় না, তো সকালে আবার নাস্তা থেকে শুরু করে সব কিছুর জন্য ওভেনটা প্রয়োজন, তাই প্রথমে ওভেনের বক্সটা খুলছি। নভেম্বরের শেষের দিকে আমি আপনাদের সাথে বেশ কিছু শপিং ব্লগ শেয়ার করেছিলাম, যদিও শপিংগুলো খুব অল্প অল্প করেছিলাম, মানে একদিনে না। তখন বলেছিলাম যে আসলে বিশেষ একটা কারণে এই শপিংগুলো করা। অক্টোবর নভেম্বর এই দুটো মাস খুবই মানে প্রেসারে গিয়েছিল, তখন বাচ্চাদের স্কুলও চলছিল, আর শপিংগুলো তো আসলে গিয়ে স্টোরে পাওয়া যায় না। আমাদের যেটা সবার প্রথমে দেখতে হয় জিনিসের কোয়ালিটি, তারপর নিজেদের পছন্দ, আর সেই সাথে প্রাইজের ব্যাপারটা তো অবশ্যই মাথায় থাকে। সব কিছু মিলিয়ে আসলে এই জিনিসগুলো খুঁজে বেড়ানো বা অনলাইনে চেক করা, এগুলোও কিন্তু আমার উপরেই পড়েছে, মানে এগুলো আমারই করতে হয়। সেই সাথে ঘরের এত জিনিস গোছানো, সব কিন্তু আমি একাই করেছি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডকে ঠিক আসার আগের দিন পর্যন্ত কাজ করতে হয়েছিল।
যাক, শেষমেশ আমি প্রায় 10 থেকে 12টা বক্স খুলেছি, যেগুলোতে ব্যবহারের বাটি, চামচ, প্লেট এগুলো ছিল, সেই সাথে বেসিকভাবে রান্নাবান্না করার যে পাতিলগুলো আর দু একটা ফ্রাই প্যান, সেগুলো বের করে মোটামুটি কিচেনে থাকার জন্য একটু ব্যবস্থা করে নিয়েছি। আর আপাতত গাছগুলোকে আমি উইন্ডোতে এভাবেই রেখে দিয়েছি। আপনাদেরকে তো বলেছিলাম গাছগুলো আসলে ওরা ভেঙে দিয়েছে, তো গাছগুলো কেমন জানি নেতিয়ে গেছে, এগুলো ঠিক হবে কি না আমি জানি না, তারপরে উইন্ডোর কাছে রেখে দিয়েছি। আর এই তো চিনি, চা পাতা, ইউজের কিছু জিনিস এক সাইডে এভাবে রেখে দিয়েছি। আর এখানে সকালের জন্য টোস্টারটাও রেডি করে নিচ্ছি। টোস্টার আর হচ্ছে যে ওভেনটা, এগুলো আমি রাসেল হুপসের নিয়েছি। আর টোস্টার একটা আমি কারিস থেকে এনেছিলাম স্টেনলেস স্টিলের, সেটা আমি পরে ফেরত দিয়ে এটা এনেছি। তার কারণ হচ্ছে আমি সব কিছু এই কিচেনে স্টেনলেস স্টিলেরই রাখতে চাচ্ছি, যদিও আমার আগের কিচেনেও এই স্টিলেরই সব জিনিস ছিল। আমি স্টিলের জিনিসটা প্রেফার করি এই কারণেই, এই স্টিলের জিনিসের সাথে আপনারা কিন্তু যে কোনো কম্বিনেশন করতে পারবেন, যেমন সাদা কালো, সাদা লাল, কালো লাল, কিংবা চাইলে নীলও অ্যাড করতে পারবেন। তবে ব্যবহারের বা ইলেকট্রিক জিনিস এবং দামি ভারী জিনিসগুলো যদি আমরা কালারফুল কিনি, সেগুলো কিন্তু চাইলেই সবসময় আমরা চেঞ্জ করতে পারি না। কিন্তু এই জিনিসগুলো যদি কালারলেস কিনি, এগুলোর উপরে রুমাল কিংবা ম্যাট, তারপরে ছোট ছোট যে জার, এগুলো আমরা কালারফুল করে কিন্তু ডেকোরেশনটা ইজিলি চেঞ্জ করতে পারি। 5 মিলিয়ন টাইমস বিকজ অফ হিম 5 মিলিয়ন আসলে ইট ইজ ভেরি রেসপন্সিবিলিটি হ্যাঁ আই এম নট হাইডিং দিস অসুবিধা নাই ইনশাআল্লাহ একটু টাইম লাগবে তোমাদের টয় সেকশন আসতে একটু টাইম লাগবে লুক আই জাস্ট প্রিটেন্ড দ্যাট kitchen and then I pretend that's my dollhouse shokto kichu cartoon rekhe ditam and because anyways you're going to get me a kitchen set and a dollhouse na shita to dibo inshallah seta to jodi jokhon jabo tokhon but ekhon dui ta cartoon box rekhe egula try korte parta that's okay আমার দুই মেয়ে মাশাল্লাহ আমার ঘর গোছানোতে আমাকে যথেষ্ট হেল্প করেছে, কার্টন খুঁজে দেওয়া, তারপরে হচ্ছে কার্টুন বক্স থেকে যে আমি বিভিন্ন জিনিস বের করেছি বা কার্টুন বক্সের নাম্বার ছিল, নাম্বার ওয়াইজ বক্স বের করে দেওয়া, মাশাল্লাহ অনেক অনেক হেল্প করেছে। তো আমার বড় মা বলছিল যে আম্মু আমাদের খেলনাগুলো তো সব আলাদাই আছে, তো ওগুলো আমরা বের করে ফেলি। আর আমরা যেটা করেছি, নাফিসার রুমে হচ্ছে ওরা এখন শুবে, আর জাফিরা যেহেতু ছোট এটাকে ওরা প্লে রুম বানিয়ে রাখবে। আর আমরা যেহেতু ওদেরকে আগেই কথা দিয়ে রেখেছিলাম যে ওদের প্লে রুমে হয়তো বা কিচেন কিংবা ডল হাউস, যে কোনো বড় একটা হাউস কিনে দিব, তো চেষ্টা করব আস্তে আস্তে ওদের চাহিদাগুলো পূরণ করার। আর এটা হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা, আমরা ঘুম থেকে উঠেছি, উঠার পর পরে দেখলাম যে মাশাল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে। আমরা ভেবেছিলাম যে হয়তো বা ঘুমাতেই পারবো না আলোর জন্য, কিন্তু সব কাজ করে এত বেশি টায়ার্ড ছিলাম, ঘুম ভেঙেছে সকাল প্রায় 10:30-11টার দিকে। যাই হোক, সকালবেলায় খুব শর্টকাটে নাস্তা সেরে নিয়েছি, আর সকাল সকাল উঠেই পরের দিন চলে যাচ্ছি। আমাদের ঠিক বাসার পাশেই ডানালাম আছে, বিএনএম আছে সেখানে। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ওই বাসা থেকে এই বাসায় আসার সময় বলতে গেলে বাসার প্রায় 80% জিনিস ফেলে দিতে বলেছে, মানে আমি কিছু জিনিস হচ্ছে চুরি করে এনেছি। পারে তো বাসার যে পাতিল ঘটি বাটি আছে সেগুলোও সে ফেলে দিয়ে আসে, সে বলছিল যে এখানে আসার পরে সব কিছু কিনে নিবে। এত বড় একটা সংসার, কত বছরের কত কিছু, এত কিছু যদি ফেলে দিয়ে যায়, মানে নতুন করে কত কিনা যায়, আর সব কিছু গোছানোরও একটা ব্যাপার আছে, সব যদি ফেলে দিয়ে কেনাকাটায় লাগি তাহলে ঘর গোছাবে কে বলেন। আমি যেটা করেছি, যেগুলো মানে লুকিয়ে আনতে পেরেছি তো এনেছি, আর কিছু জিনিস আছে যেমন হ্যান্ড ওয়াশের যে ক্যান সেগুলো, তারপরে হচ্ছে বাথরুমের ম্যাট, আমার যেহেতু বাথরুম আগে একটা ছিল, এখানে তিনটা বাথরুম হ্যান্ড ওয়াশের ক্যান লাগবে, তারপরে প্রয়োজনীয় যেমন টয়লেটগুলোর ব্রাশ লাগবে, আরও প্রয়োজনীয় কিছু জিনিস, তো সব আজকে যতটুকু পারি আর কি বিএনএম বা ডানালাম থেকে নিয়ে যাব। তো এখানে আসার পরে দেখলাম যে একটা বেডিংয়ের দোকান আছে, সেখানে একটু ঢুকলাম, মূলত ঢুকেছি আসলে ম্যাট্রেসের জন্য। তো তখন দেখলাম যে আমার যে বেডগুলো আমি 575 দিয়ে কিনেছি, সেগুলো এখানে প্রায় 1100 সামথিং করেছিল, কিছু আছে 1200। তবে আমার যে হেডবোর্ড, সেই
হেডবোর্ডটা এখানে দেখিনি, সেটাই আমি আসলে পাচ্ছিলাম না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি ঠিক এই যে এখন যে খাটগুলো যাচ্ছে এই খাটগুলোর মতো ফ্রেম খাট নিতে চেয়েছি বা বেডগুলো, তবে এই বেডগুলো 220 মানে বেশ স্পেস নেবে, আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 190, মানে আমি রুমে আসলে স্পেস বাঁচাতে যাচ্ছিলাম, যার কারণে আসলে আমার ফ্রেমের খাটগুলো নেওয়া হয়নি। কারণ হেডবোর্ড যেইভাবে বা যে স্টাইলে লাগানো হয় সেটা আমার একদমই পছন্দ না। আর এই দেখেন কি সুন্দর সকাল থেকে রোদ ছিল, আমরা যখন এসেছি তখনও সুন্দর রোদ ছিল, বাট এই সপ্তাহ থেকে বের হতে নিয়েই দেখলাম যে ঝুম বৃষ্টি হচ্ছে, মানে ডানালাম প্রায় 30 সেকেন্ডের ডিস্টেন্সে, তাও আমরা বের হতে সাহস পাচ্ছিলাম না, এত জোরে বৃষ্টি হচ্ছিল। আসলে এখানে এমনই তো, যাই হোক চলে এসেছি বিএনএমে। আর আমার তো আসলে টুকটাক কিছু খাবারও লাগবে, যেহেতু বাসা চেঞ্জ করব, যার কারণে আসলে বাচ্চাদের যেমন সস তারপর হচ্ছে কিছু খাবার লাগে, এগুলো বাসার স্টোরে একেবারেই নেই। তো বিএনএমে আসলে আমার আগে খুব একটা ঢোকা হয়নি, আমি জানতামও না যে বিএনএমে আসলে খাবার পাওয়া যায় সত্যি কথা। তো আমি ঢোকার পরে এগুলো দেখে ওদেরকে বলছিলাম যে তোমাদের কিছু সিরিয়াল লাগবে, সস লাগবে, এগুলো তোমরা এখান থেকেই নিয়ে নাও, কারণ আজকে আর হয়তো আজদা বা টেস্কো কোথাও যাওয়া হবে না। আমরা যখন এই যে অফিসার এগুলো তো সুন্দর, এই যে বলগুলো, এগুলো হচ্ছে ফিনিশিং লাইন। I want to look for... Those are in my room, okay? I know, Baba. I want to look for... Tomar meke to rose gold ekebare tabi chore cholche. আসলে লন্ডনে আমি যেখানে ছিলাম, মানে ওখান থেকে আশপাশে বিএনএমটা কোন দিকে ছিল আমি জানি না, আমার একবার দুবার দূরে দূরে একটা দুটা স্টোরে যাওয়া হয়েছে, বাট বাসার একেবারেই কাছে যেহেতু কোনো বিএনএম ছিল না, তাই বিএনএমে খুব একটা ঢোকাও হতো না। তো আজকে এসে ওর বাবা বলছিল যে প্রয়োজনীয় হাতের কাছে জিনিস বা হঠাৎ কিছু লাগলে তো তুমি এক দৌড়ে এখানে এসেই শপিং করে চলে যেতে পারবা। আর দেখলাম ভালোই, অনেকের কাছ থেকে শুনতাম যে বিএনএমের জিনিসের মানে কোয়ালিটি নাই, কোয়ালিটি ভালো খারাপ কিন্তু প্রত্যেকটা মার্কেটে আছে, আর জিনিস কেনার ব্যাপারটা হচ্ছে আপনার নিজের কাছে, মানে কম দামেও দেখবেন, কম দাম বলতে দেখবেন পাউন্ড শপেও কিন্তু এক পাউন্ডে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। সো বিএনএম বা এটাকে কি বলবো, আরও কিছু শপ আছে রেঞ্জ, ওদের জিনিসগুলো হচ্ছে ঠিক আমার কাছে মনে হয়েছে ওরকম ভালো খারাপ মিলিয়ে। তো আমি বাচ্চাদেরকে নিয়ে আজকে যেহেতু প্রথম বিএনএমে এসেছি, আমি বেশ কিছুক্ষণ হেঁটেছি, আর এই স্টোরটা খুবই বড়, মানে বেশ বড় ছিল। আমার হাজবেন্ডকে বললাম যে এখানে মোটামুটি ভালো খারাপ মিলে বেশ কিছু জিনিস আছে, আপাতত বাথরুমের হ্যান্ডওয়াশের ক্যান, তারপরে হচ্ছে ব্রাশ, তারপরে যেই বিন ব্যাগ আছে বা বিন, সব কিছু আমরা এখান থেকেই নিয়ে যাই। পরে আস্তে আস্তে শপিং করতে বা ঘুরতে ফিরতে আমরা ভালো খারাপ দেখে কিন্তু আমাদের পছন্দ মতো জিনিস কিনতেই পারবো। তো যাই হোক, বিএনএমে টুকটাক কিছু শপিং করে আমরা চলে এসেছি ডানেলামে, আর ডানেলামে এসেছি আসলে বেডিংয়ের জন্য। আমি দুই তিনটা মাত্র ডুভেট কাভার নিয়ে এসেছি, আর আগে যেহেতু মেয়েরা একটু ডিফারেন্টভাবে শুতো আলাদা আলাদা করে, তো ওদের বেডিংয়ের সাইজও ছিল ডিফারেন্ট। এখন যেহেতু ডাবল বেডে দুজনই শুবে, আবার আমাদের বেডটাও ডাবল, সব কিছু মিলে আমাকে কিছু ডুভেটও নিতে হবে। আর আজকে ওই যে বলেছি, আমি তো এখানে এসেছি জানুয়ারির 1-2 তারিখের কথা বা 1-2 তারিখের ভিডিও, তো সেই সময় আসলে এসে দেখলাম যে বেশ সেল ছিল ডানালামে, মানে সেল প্রাইসে আমি 2-3টার মতো হচ্ছে ডুভেট কাভারও নিয়েছি। আপাতত বেশি ভিডিও আর করিনি, বাসায় গিয়ে কী কী শপিং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। মূলত কালকে রাতে এবং সকালে উঠেই আমি যেটা করেছি, আরও কিছু কার্টন বক্স খুলেছি প্রয়োজনীয়, আর যে কুকারিজের জিনিসগুলো বা হাঁড়ি পাতিলগুলো আমার না খুললেও চলবে সেগুলোকে আমি এই যে এক পাশে রেখে দিয়েছি, আর বাকি যেগুলো আরও পরে খুললে চলবে সেগুলোকে আমি ডাইনিং টেবিলের যে পাশটা সেই পাশে চেপে রেখেছি। মানে এখন হচ্ছে উইন্ডোগুলো সব খালি, উইন্ডোর কাজ করতে হবে, তারপরে হচ্ছে মানে একদম প্রয়োজনীয় বেডগুলো সেট করতে হবে, যেহেতু বেড এখনও আমরা উপরে নিয়ে যাইনি, তো আগে ওগুলো করব। আর এ পাশ থেকে রান্না খাওয়া তো আসলে করতেই হবে, মানে সেগুলো চালাতেই হবে, সেই জন্য এই পাশটা আমি খালি করে নিয়েছি।
বাইরে থেকে এসেই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি, যেহেতু বিরিয়ানিটা রান্না করাই ছিল। আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে আমি আর আমার বড় মেয়ে আবারও কিচেনে চলে এসেছি। আজকে চিন্তা করলাম যে গ্রিল বা ওভেনের যেই জিনিসগুলো এগুলো ঠিকঠাক করে ফেলি, কারণ আমার তো আসলে বেকিংটা করতেই হবে। আমার বাচ্চারা কেকটা খুবই পছন্দ করে, দেখা যাবে যে কেকটা বানানোর জন্য আসলে ওভেনটা লাগবে। তো এই ওভেনের ভিতরে হচ্ছে অনেকগুলো ট্রে আর হচ্ছে শেলফও এক্সট্রা দিয়েছে। আমি যেটা করেছি, আমার ফ্রিজের উপরে ফাঁকা জায়গাটাতে ওরা একটা শেলফ দিয়ে দিয়েছে। আমি চিন্তা করেছি ওভেনের ভিতরে যত বাড়তি জিনিস আছে সব এখানেই রেখে দেব, এগুলো সব রেখে দেব, জাস্ট বেকিং এর সময় বের করব। সব হচ্ছে সিক্রেট প্লেসে চলে যাবে। আপাতত খুব প্রয়োজনীয় জিনিসগুলো আমি বের করে নিয়েছি আর আশপাশেই রেখে দিচ্ছি, কারণ আমার দু একদিন এ বাসায় থাকার পরে আসলে আস্তে আস্তে হয়তো আমি বুদ্ধি করে বুঝতে পারবো বা বুদ্ধি হবে যে আমার কোন জিনিসটা কোথায় রাখলে সুবিধা হবে। এটা হচ্ছে জাফিরার। Yes, it's a mine and I have so much storage right now. আচ্ছা দেখি আমরা কি এটা। Also Appy has one. Yeah. We open it and then I can like put my books or maybe pens inside. Those are the things I want to do. আজকে অবশ্য বাচ্চাদেরকে খুব একটা জিনিস কিনে দেইনি, টুকটাক কিছু কিনে দিয়েছি। বললাম যে ঘরটা একটু গোছানো হোক, তারপরে তোমরাই বুঝতে পারবে যে তোমাদের কোথায় কী লাগবে। আর এই যে ডানালাম থেকে হচ্ছে এই ডুভেটগুলো আমি এনেছি। আসলে আমি বলছিলাম যে ডাবল, আসলে ডাবল না, আমার ডুভেটগুলো কিং সাইজের কিনা হয়। আর এখন হাতে যে ব্লুটা দেখতে পাচ্ছেন, এই প্রিন্টটা আমার খুবই ভালো লেগেছিল, বাট ওদের কাছে তখন কিং সাইজটা ছিল না। তবে যেহেতু জিনিসটা খুব ভালো লেগেছে তাই আমি এটার সিঙ্গেলটা নিয়ে এসেছি আয়াত বাবার জন্য। আর বিএনএম থেকে টুকটাক কিছু এনেছি, তার মধ্যে আমি যখন কুকারি সেকশনে হাঁটছিলাম তখন এই দুটো প্লেট আমার চোখে পড়েছে, মানে প্রিন্টটা খুব ভালো লেগেছে। আর এই সাইজের প্লেটগুলোর এখন মনে হয় মানে ফ্যাশন চলছে। তো যাই হোক, আমি দুটো এনেছি, অনেক বেশি আনিনি আপাতত, যাতে আমাদের খাওয়াগুলো গরম করা যায় সেটার জন্য। আর বাথরুমের জন্য কিছু জিনিস এনেছি। আমি এই জিনিসগুলো একটু ডিপ অ্যাশ কালারই এনেছি, যেহেতু আমার বাথরুমের টাইলসগুলো আমি ক্রিম এবং গ্রের মধ্যে দিয়েছি। আর গ্রে কালারটা এমন সাদা ময়লা পড়লেও বোঝা যায় না, কালো ময়লা পড়লেও বোঝা যায় না। আর এই ব্রাশগুলোর ম্যাটেরিয়ালটা আমার কাছে ভালোই লেগেছে, নিয়ে এলাম। যে কয়দিন চলে এমনিতেই এগুলো কিছুদিন পর পর আসলে চেঞ্জ করতেই হয়। আর এনেছি এই দুটো ডোর হুকস। আমার কাছে দুটো কেন জানি একটু ভালো লাগলো, এগুলো আমি আমার ইউটিলিটি বা স্টোর রুমের মধ্যে দিতে পারবো। আর এনেছি এই হ্যান্ড ওয়াশের ক্যানটা, যদিও আমি পার্সোনালি স্টেনলেস স্টিলের ক্যানগুলোই বেশি প্রেফার করি, তবে এখন তো আর হুট করেই সব পাওয়া যাবে না। আপাতত আমার ক্লক রুমের জন্য একটা নিয়ে এলাম, আর আরেকটা আমার কাছে এমনিতেই ছিল, সেটা আমি আমাদের মেন বাথরুমে দিয়ে রেখেছি। এই টুকটাক জিনিসগুলো আসলে না করলেই না, সেই জন্য আমি এখনই মানে চোখের সামনে যে কটা পড়েছে নিয়ে নিয়েছি। তবে আমার বাথরুমের ম্যাট খুবই প্রয়োজন, আমার কাছে দু তিনটা আছে। আপাতত কালার ম্যাচ না হলেও আমি ওই দু তিনটাই দিয়ে দিয়েছি, যেহেতু ছোটো ছোটো বাচ্চারা আছে। আর এই যে আমি বাথরুমের জিনিসগুলোর একটা আলাদা প্যাকেট করে নিয়ে এসেছি, সেগুলো আপাতত আমি যে শেলফটার উপর এইভাবেই রেখে দিয়েছি, যেহেতু ওই জিনিসগুলো লাগবে। তারপরে আমরা কিন্তু বাথরুমের জন্য একটা স্টোর বক্স কিনে নিব। তো আমার ইচ্ছা আছে বাথরুমে বক্সটাই আর কি, লিডটা আমি বা ডোরটা আমি মিররে নিব, তাহলে মিররের কাজটাও হয়ে যাবে, স্টোরের কাজটাও হয়ে যাবে। আর আমি সব গোছাতে গোছাতে আপনাদের ভাইয়াকে বললাম তুমি হুবারটা খোলো। আর এই হুবারটা আমি কারিস থেকে কিনেছিলাম, সেটা একটা ব্লগে অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছি, তখন আর খোলা হয়নি। ইন্ডিভিজুয়ালি ইউজ করতে হবে মা, এগুলো এখন বের করি না করি বাবা। আচ্ছা এগুলো সেপারেট করে রাখো, একটা জায়গায় রাখো, আগে মেইন বেসটা বের করো, তারপরে ওগুলো I
আমরা আপাতত উপরে চলে যাই বুঝছো কিছু আছে সবাই খাও ওটা এক সাইডে রেখে দাও মা ওটা খাতে দাও তুমি সুযোগে তোমার সবকিছু করো না ভাই দেখলে তোমাকে খুব বিরক্ত করবে বাবা এখন ভাই নাই সামি এখন ভাই নাই এখন আমি করব তাহলে নাও পিস নাও পিস তাহলে এখন এখন থিং করো তুমি এর থেকে বেশি আপিকে ডিস্টার্ব করছো দেখো এখন থিং করো এর থেকে বেশি করছো তুমি আপির সাথে এখন হার্ট হচ্ছে নো ফিল করছো নো শিওর ইয়া দেখি ফিল করো না নো কষ্ট ফিল করো না নো সত্যি ইয়া আয়া দেখি আপিকে ডিস্টার্ব করো তো আপিকে ডিস্টার্ব করো আসো হ্যাঁ হ্যাঁ আসো আয়া আপি এগুলো নিয়ে নাও নিয়ে নাও দাও হ্যাঁ বলো আমাকে দাও সব দাও এগুলা তোমার নাম্বু এগুলো আপি হ্যাঁ আমার আসলে ব্যাকের জন্য হুবার করা একেবারেই নিষিদ্ধ আপনাদের ভাইয়া এই কাজটা সবসময় করে দেয় তো প্রথমেই পুরোটা বাসা আমরা হুবার করে পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে আমরা বেডগুলো আজকে রাতেই ফিট করে ফেলবো যদিও ছেলে মানুষ হলে ভালো হতো কিন্তু সবাই তো আসলে কাজে ব্যস্ত তারপরেও নাহিদ ভাইয়া বা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা বলছিল যে আমরা আসব এসে আমরা করে দিব কিন্তু সবাই তো আসলে মানে একসাথে তো সবার টাইম মিলবে না তো সেই জন্য চিন্তা করলাম যে আমরা নিজেরাই করে ফেলি এই হচ্ছে আমাদের বেড আমি আর আমার জামাই দুজনে মিলে হচ্ছে নিচে থেকে এগুলো উপরে এনেছি সিঁড়িটা যেহেতু একটু কার্ভ উঠাতে কষ্ট হয়েছিল আর এগুলো ওরা বলেছিল আসলে সলিড উড আমি তো এদেশে মানে কাঠ একেবারেই কী বলবো এগুলোকে বিশ্বাস করি না বাট আসলে এত ভারী তো এই বক্সগুলোর কিন্তু এই যে ফ্রেম এটা এবং এই বক্স চতুর্দিকেই কিন্তু কাঠ দিয়েছে আর কাঠগুলো মোটা একটু দেখাই এই যে বেশ মোটা তো আমি সরি আমি আসলে হাঁপাচ্ছি যেহেতু এটাও তুলেছি আমাদের রুমেরটাও তুলেছি এই দুটো বক্স কিন্তু সেপারেট ছিল তো আমরা কাজ করেছি আসলে ভিডিও করার মতো কেউ ছিল না তা না হয় একটু দেখাতাম আপনাদেরকে আর এই দুটো বক্স এবং এই দুটো লিড আলাদা আলাদা এসেছে তো এটার মাঝখানে হচ্ছে ক্লিপ আছে এই যে এভাবে খাই আমি অলরেডি কিছু জিনিস ঢুকিয়ে ফেলেছি এই যে ক্লিপ দিয়ে হচ্ছে দুটো কাটকেছি আর হিউজ স্পেস পুরোটা খাটে আসলে হিউজ স্পেস এগুলো হচ্ছে নাফিসা জাফিরার জন্য হচ্ছে গ্রিনিশ টির থেকে আমি অনেকগুলো টপস আর এটা সেটার জন্য কাপড় নিয়ে এসেছি তো সেগুলো ঢুকিয়ে রেখে দিয়েছি তো এই যে এই খাটগুলোতে হচ্ছে এই সুবিধা মানে পুরোটা বেডের নিচেই হচ্ছে স্টোর করা যাবে আর যেগুলো ড্রয়ার সেগুলোতে দেখা যায় কি পুরো বেডটা নষ্ট হয় মাঝখানে হচ্ছে দুটো ড্রয়ার দিয়ে দেয় আর ওই ড্রয়ারগুলোতেও দেখা যায় যে মানে কি বলবো খুব ভালো কিছু ঢুকে না হয়তো ছোটো ছোটো পিলো বা একটা পিলো দু একটা ছোটো কাঁথা এরকম কিছুই ধরবে তো এটার জন্যই মূলত এই খাটটা আনা আর কি মানে বেডটা আনা আর আমরা যেই নর্মালি যেই মানে পায়ার খাটা খাটগুলো থাকে বা বেডগুলো থাকে ওগুলো একবার আনতে চেয়েছিলাম কিন্তু ওগুলো তো হয় কি ওগুলো তো আপনাকে বক্সে বা লাগেজে কিছুতে করে জিনিস নিচে রাখতে হবে সাইড বা পাশ থেকে দেখা যায় এই কারণে আসলে এই বেডগুলো দাম দিয়ে নেওয়া মনে হয় কিন্তু প্রপার যে বেড বা প্রপার যে খাট ওগুলো কিন্তু প্রাইজে এগুলোর অর্ধেক পড়ে আমি এখন যে ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের বোঝার সুবিধার্থে আগে পরের ক্লিপ মিক্সড করেই ব্যবহার করছি সো আশা করছি আপনারা কিছু মনে করবেন না কারণ সেই সময় আসলে পুরোপুরি ভিডিও করার মতো মানে শক্তি বা মন মানসিকতাও ছিল না যাই হোক এই হচ্ছে আমার হেডবোর্ড তবে সেটা কিন্তু তখন আমরা লাগাইনি জাস্ট এমনি দিয়ে দেখেছি যে কতটুকু পর্যন্ত উঠে এই আর কি আর যেটা বলেছি আর কি যে এই হেডবোর্ডগুলো আমার এই যে নিচে যে গ্যাপ এই গ্যাপটার জন্যই পছন্দ না যদিও এই গ্যাপটা যখন ম্যাট্রেস দিয়ে দিব তখন কিন্তু দেখা যায় না আর যেগুলো পুরোপুরি ফ্রেম দিয়ে আসে সেগুলোতে কিন্তু এরকমটা থাকে না আসলে বাট সেগুলোতে আসলে অনেক স্পেস চলে যাবে আমি আবার বেডের নিচের দিকে নাফিসা মাদেরকে হয়তো বা ড্রেসিং টেবিল বা বড় একটা ওয়ার্ড্রোব দিব সেই জন্যে আমি স্পেসটা বাঁচাতে চেয়েছি যাই হোক এটা হচ্ছে কমপ্লিট লুক খাটের যারা লাস্ট ভিডিওতে আসলে বলেছেন যে আপু
কেমন কিনেছো সেটা তো দেখালে না, তো তাদের জন্যই আসলে নতুন করে একটা ক্লিপ এই পুরনো ভিডিওর মাঝখানে অ্যাড করে দিয়েছি। আজকে এভাবে দিন কাটাতে হবে আরো কিছু দিন ইনশাআল্লাহ। তারপরে সেদিন আসলে বেড বিছানোর পরে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, জাস্ট ছোট্ট একটু ক্লিপ রেখেছি আর পরবর্তীর নতুন একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি যে বেডটা কেমন। আর মূলত সেদিন বেডগুলো এনে পিছনে হেডবোর্ডটা দিয়েছি আর উপরে বাচ্চাদেরকে ডুবেট বিছিয়ে বা আমাদের বেডের উপরেও ডুবেট বিছিয়ে তারপর আমরা শুয়েছিলাম, কারণ আমরা আগের বাসায় যে ম্যাট্রেসগুলো ছিল সেগুলো নিয়ে আসিনি। মূলত ইচ্ছা আছে আমার ফোমের যে হার্ড ম্যাট্রেসগুলো সেগুলো কেনার। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, সবাই আইকিয়া থেকে কেনার জন্য পরামর্শ দিচ্ছেন, তো আইকিয়াতে যাব ইনশাআল্লাহ। তো এই তো আমাদের রুমেও হচ্ছে আমরা একইভাবে বেডগুলো রেখে দিয়েছি, আর এই তো বেড বিছানোর পরে হচ্ছে আমি এই চিপায় হচ্ছে আমাদের বড় আলমারিটা দিব আর মেয়েদেরকে দিব হচ্ছে ওয়ার্ড্রপ, আর এই পাশটাতে ছোট্টখাটো কী কী অ্যাড করি সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে মাশাল্লাহ আমার বড় মা আমাকে আজকে অনেক অনেক হেল্প করেছে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো সে আবার ছোট বোনের এই রুমটাও সাজিয়ে দিচ্ছে। ওকে অসুবিধা নাই, শেলফ চলে আসলে আজকের মতো বাচ্চাদেরকে নিয়ে কাজ এ পর্যন্তই করলাম। এরপর যেটা করেছি ওদেরকে নিয়ে আমি একটু পাস্তা রান্না করতে চলে এসেছি। খাওয়া দাওয়ার পর ওদেরকে আসলে যেটা করতাম ঘুম পাড়িয়ে দিতাম, তারপরে আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে কাপড় চোপড় বা ছোট্টখাটো যেই জিনিসগুলো সেগুলো ঠিক করায় নামতাম। তো এই ভিডিওগুলো তো আসলে আপনাদের সাথে একটু দেরি করেই শেয়ার করছি, তখন দেখা যেত যে রাতে 2টা বা 2:30 পর্যন্ত আমরা দুজন মিলে কাজ করতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক বড় একটা মিশন আমরা শেষ করেছি। সামনের কাজগুলো যাতে সহজ হয় বা সুন্দরভাবে করতে পারি সেজন্য অবশ্যই আপনাদের দোয়ার প্রয়োজন আছে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। খুব শীঘ্রই ফিরবো নতুন আরও একটি ব্লগ নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।